ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ গ্রামার আর্টিকেল। এটি ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে, পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে আর্টিকেল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল দি এবং ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান। আজ আর্টিকেলের যে প্রাথমিক ধাপ অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান সম্পর্কে আলোচনা করা হবে। আর্টিকেল ভালো বুঝতে হলে দ্য ফলোয়িং আইটেমস আর ইম্পর্টেন্ট ফর সেটিং কারেক্ট আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল সম্পর্কে ভালো জ্ঞান রাখার জন্য নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আর এগুলো হলো, পাঁচ প্রকার নাউন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পাঁচ প্রকার নাউন হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, যে নাউন পৃথিবীতে একটি রয়েছে, যেমন লোকের নাম, দেশের নাম, স্থানের নাম। কমন নাউন, যখন একটি নাউন দ্বারা একজাতীয় সকলকে বোঝায় সেটি হলো কমন নাউন। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা দল বা সমষ্টি বোঝায়। ম্যাটেরিয়াল নাউন, যে নাউনকে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কোনো কিছু করা যায় না, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে। লিখিত বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে, যেমন ইংলিশ নভেল, ইংলিশ পোয়েমস, ইংলিশ নিউজ পেপার, ইংলিশ কম্পোজিশন এটসেট্রা ইত্যাদি। মূল নিয়ম শুরু করার পূর্বে দি পজিশন অফ আর্টিকেলটা আমরা এখানে দেখতে পারি। এক নম্বর, নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে। যেমন হি ইজ এ বয়, এখানে এ বসেছে নাউনের পূর্বে। হি ইজ এ গুড বয়, এখানে আর্টিকেল এ বসেছে অ্যাডজেক্টিভ গুড তারপর বয় নাউনের পূর্বে। হি ইজ এ ভেরি গুড বয়, এখানে আর্টিকেল এ বসেছে ভেরি অ্যাডভার্ব গুড অ্যাডজেক্টিভ বয় নাউনের পূর্বে। সাম ইম্পর্টেন্ট রুলস অফ ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলের কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম এখানে আলোচনা করা হচ্ছে। অ্যান প্লাস ভাওয়েল, অর্থাৎ ভাওয়েলের পূর্বে অ্যান বসে, যেমন অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাপল, অ্যান অ্যান্ট। এক্সেপশনাল আর ব্যতিক্রম হল, ইউ একটি ভাওয়েল কিন্তু ইউ এর পূর্বে মাঝে মাঝে এ হয়, আর সেটি হলো ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে এর পূর্বে এ বসে। যেমন এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ আছে কিন্তু ই এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাই এর পূর্বে এ বসবে। ফার্স্ট ভাওয়েল লেটার যদি, অর্থাৎ শব্দের প্রথমে যে ভাওয়েল লেটার থাকে সেটি যদি ইউ বা ওয়াইয়ের মতো উচ্চারিত হয় তবে এর পূর্বে এ বসে। যেমন ড্যাশ ইউরোপিয়ান, এখানে ই এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, তাই এর পূর্বে বসবে এ ইউরোপিয়ান। ওয়ান টাকা নোট, এখানে ওয়ানের ও এর উচ্চারণ হচ্ছে ওয়াইয়ের মতো, তাই এখানে বসবে এ ওয়ান টাকা নোট। নাম্বার টু, এ প্লাস কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্টের পূর্বে এ বসে। যেমন এ ডগ, এ ক্যাট, এ ফক্স। ব্যতিক্রম বা এক্সেপশনাল, এইস ও কটি, প্রথমে থাকা সত্ত্বেও যদি অনুচ্চারিত থাকে এবং পরবর্তী ভায়োল সাউন্ড উচ্চারিত হয় তবে অ্যান বসে, তবে এর পূর্বে অ্যান বসে। যেমন অ্যান অনেস্ট ম্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এইস রয়েছে কনসোনেন্ট কিন্তু এর উচ্চারণ অনুচ্চারিত থেকেছে, পরবর্তী ও এর উচ্চারণ এসেছে, তাই এখানে এ না বসে অ্যান বসবে। সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের উপর ভিত্তি করে এ বা অ্যান বসে। ভায়োলের মতো উচ্চারিত হলে অ্যান বসে, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসে। যেমন এস এস সি, এখানে এস একটি
কনসোন্যান্ট, কিন্তু এস এর উচ্চারণ এস, অর্থাৎ এখানে এ আসছে তাই এখানে হবে এনএসএসসি, এইচএসসি। এর প্রথম উচ্চারণ ভাবেলের মতো তাই এখানে হবে এন এইচএসসি। এমবিবিএস, এম এর উচ্চারণ হচ্ছে এ এর মতো তাই এখানে হবে এন। বিএ, বা অর্থাৎ কনসোন্যান্টের উচ্চারণ তাই এখানে হবে এ বিএ। নাম্বার ফোর, ডজন, স্কোর, গ্রোস, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, সংখ্যাবাচক শব্দগুলোর পূর্বে এক অর্থে এর পূর্বে এ বসে। যেমন হি বট এ ডজন এক্স, সে এক ডজন ডিম ক্রয় করেছিল, এখানে এক অর্থ প্রকাশ করে বসেছে তাই এখানে হবে এ। মেনি, হাফ, রেদার, কোয়াইট, সাস, এরপরে এ অবলিক এন বসে। যেমন মেনি এ ম্যান অস প্রেজেন্ট। কয়েকটি অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দের পূর্বে এ বসে, যেমন এ ফিউ, এ লিটিল অ্যামাউন্ট অফ, এ লট অফ, এ গুড ডিয়াল অফ ইত্যাদি। হি হ্যাজ এ লট অফ বুকস। এ অবলিক এন প্লাস সিঙ্গুলার কমান। যদি কমন নাউন সিঙ্গুলার হয় অথবা একবচন হয় তবে এর পূর্বে এ অথবা এন বসে। যেমন ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, এখানে আমরা দেখতে পাচ্ছি কুকুর বিশ্বস্ত প্রাণী, অর্থাৎ কুকুর, একটি কুকুর দিয়ে পৃথিবীর সব কুকুরকে এখানে বুঝিয়েছে। এবং এখানে ডগ সিঙ্গুলার নাম্বার তাই এর পূর্বে এ বসবে, তাই উত্তর হবে এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। পার, পার অর্থ প্রতি, পারের পরিবর্তে এ বসে। যেমন ম্যাঙ্গোজ আর সোল্ড, আম বিক্রি হয় 80 টাকা পার কিলো প্রতি কেজি, এখানে পার অর্থ প্রতি, এই পারের পরিবর্তে এ এ বসানো যায়। যেমন ম্যাঙ্গোজ আর সোল্ড 40 টাকা পার কেজি। এ অবলিক এন প্লাস নাউন প্লাস হু অবলিক হুইজ, অর্থাৎ হু বা হুইজের পূর্বে যদি নাউন থাকে তবে এর পূর্বে যদি একবচন থাকে হু বা হুইজের পূর্বে তবে এর পূর্বে এ অবলিক এন বসানো যায়। যেমন ড্যাশ ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান প্রসপার, এখানে আমরা দেখতে পাচ্ছি হু এর পূর্বে নাউন রয়েছে সিঙ্গুলার নাউন তাই এর পূর্বে এ অবলিক এন বসবে, এখানে বসবে এ, তাহলে উত্তর হবে এ ম্যান। এখানে উত্তর হবে তাহলে এ ম্যান, সরি, এ ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান প্রসপার। দি প্লাস নাউন অফ প্লাস নাউন, এখানে আমরা দেখতে পাচ্ছি অফ থাকলে সাধারণত অপের পূর্বে যে নাউন থাকে সেই নাউনের পূর্বে দি বসে, তবে যদি একটি অর্থ প্রকাশ করে তবে সেই ক্ষেত্রে দি না বসে এ বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমালস অফ সুন্দরবন, সুন্দরবনের প্রাণী, এখানে একটি অর্থ প্রকাশ করেনি তাই এখানে হবে দি। কিন্তু যদি অপ থাকা শর্তে একটি অর্থ প্রকাশ করে সেখানে বসবে এ। যেমন ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বিজ্ঞানের একটি বিস্ময়, এখানে অপ আছে কিন্তু অর্থ প্রকাশ করেছে একটি তাই এখানে দি হবে না, এখানে হবে এ, এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। প্লুরাল নাম্বার এর পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তবে এর পূর্বে এ বসে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টেন একটি প্লুরাল নাম্বার কিন্তু ডে একটা সিঙ্গুলার নাউন, তাই এই টেন ডে ট্যুর, টেন ডে ট্যুর, এই ট্যুর একটি সিঙ্গুলার নাম্বার ডে ট্যুর, তাই এর পূর্বে প্লুরাল নাম্বার রয়েছে তাই এর পূর্বে এ বসবে, এ টেন ডে ট্যুর। সো টু অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এরপরে এ অবলিক ক্যান বসে। যেমন
আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল। হর্যুক্ত বাক্যের সাথে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে, অর্থাৎ হটের সাথে হর্যুক্ত বাক্যের সাথে যদি এক্সক্লামেটরি বাক্য থাকে, তবে এর পরে এ অবলিক ক্যান বসে। যেমন হট ড্যাশ নাইস বার্ড ইট ইস, আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি এক্সক্লামেটরি বাক্য, এর সাথে হট যুক্ত রয়েছে, তাই এরপরে এ বসবে, তাহলে হবে হট এ নাইস বার্ড ইট ইস। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু যদি দুটি অসম ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করলে এই প্রপার নাউনের পূর্বে ইয়ে বসে। যেমন আই থিঙ্ক, আমি মনে করি রানা ইজ নজরুল, রানা হয় একজন নজরুলের মতোই। এখানে রানা এবং নজরুল দুজনের মাঝে তুলনা করা হয়েছে, তাই নজরুল এটি একটি প্রপার নাউন, এর পূর্বে ইয়ে বসবে, এ নজরুল। এই হলো এ বা অ্যান সম্পর্কে মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেনি মেনি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আমার পরবর্তী ভিডিও হলো দি এর ব্যবহার সম্পর্কে এবং যেখানে আর্টিকেল বসে না সেই সম্পর্কে। এটি আমার ইন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। এটি বুঝতে হলে ছাত্রছাত্রীদের নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান থাকতে হবে। এটি আমার অন্য ভিডিওটিতে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে।